তিনি যখন ইন্তেকাল করেন বলা হয় তাকে আইফোন থেকে স্লো পয়জনিং করে মেরেছিল। সেই শরদ হিসাবে যে জানাজা হয়েছিল 1963 সালে শরদ তখনকার রেসকোর্স ময়দানে, আমি ঢাকা কলেজের ছাত্র হিসেবে সেই হোসেন শহীদ শরদের জানাজায় উপস্থিত হতে পেরেছিল আমি গর্বিত। তারপরে হোসেন শহীদ শরদের ইন্তেকালের পর যখন শেখ তখনকার শেখ মুজিবুর রহমান তিনি যখন আওয়ামী লীগের হাল ধরেন, যদিও পাকিস্তান আওয়ামী লীগ ছিল তখন কিন্তু পুরো পাকিস্তান আওয়ামী লীগ সেটা মূল আওয়ামী লীগ হিসেবে পরিচিত ছিল। তো সেই সময় বঙ্গবন্ধু যখন 1966 সালে সহায়তা দেন তখন আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই সময় আমি দেখেছি ওনার সান্নিধ্যে বিভিন্ন মিটিং সিটিংয়ে গেছি, কিন্তু পরবর্তীতে সহায়তা দেওয়ার কারণে আপনারা সবাই জানেন তাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় এক নম্বর আসামি হিসেবে তাকে আসামি করা হয়। তখনকার আমরা ছাত্রদের জীবনে আমরা যে স্লোগান দিতাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, ঢাকার পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পদ্মা মেঘনা যমুনা তোমার মা ছিলেন, এই ধরনের স্লোগান তখন ছিল। তো আমার মনে আছে যখন 1969 সালে 22 ফেব্রুয়ারি তিনি জেল থেকে আগরতলা মানুষকে মুক্ত হন এবং 1969 সালে 23 ফেব্রুয়ারি ওনাকে তখনকার রেসকোর্স ময়দানে ডাকসু এবং 10 ছাত্র নেতাদের যে আয়োজন করা হয়েছিল সংগ্রাম পরিষদে, সেখানে আমি তখনকার লিয়াগত বর্তমানে সদর জওয়ান থেকে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম 1969 সালে। সে ফলে তখন আমি মিছিল নিয়ে আমি সে বঙ্গবন্ধু সে সমর্থনে উপস্থিত ছিলাম সে রেস করছে, এবং তাকে যখন ডাকসুর ভেবি তোফায়েল আহমদ সাহেব তাকে যখন বঙ্গবন্ধু উপস্থিতে ঘোষিত করে তখন সেই অনুষ্ঠানে আমি সরদী হব তখন মেয়ার কথাও থেকে মিছিল নিয়ে হাজির ছিলাম। তো উপস্থিত বিষয়ে আমি দেখেছি সেই সময় কিন্তু জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তখনকার ইডেন গার্লস কলেজে ভিপি ছিলেন, পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বাংলা বিভাগের ছাত্রী ছিলেন এবং তিনি সেখানে ওকে আমাদের সঙ্গে জড়িত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন এবং 1969 সালে যে 11 দফা আন্দোলন গণ অভ্যুত্থান সেখানেও তিনি তার অবদান রেখেছেন এবং বঙ্গবন্ধু স্বাধীনতা যতদিন ছিলেন কাজে তার যে নেতৃত্ব 1975 সালে ধাপের পুলিশে বঙ্গবন্ধু সফলতা পরে যখন তিনি শহীদ হন এবং তার সাথে সেলিয়া এবং তার ফ্যামিলি এবং তখন তিনি যখন তার শহীদ হন তারপর বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি দেশে বাইরে চলে যান এবং তারপরে তিনি 6 বছর নির্বাসনে ছিলেন। এই সময় তিনি অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন বিদেশে। তারপর 1981 সালে যখন আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হয় তখন যখন শেখ হাসিনা যমুনাকে দলের সভাপতি করা হয়, এই 1981 সাল থেকে আজ পর্যন্ত এই প্রায় 38 বছর তিনি একটি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং নিরলসভাবে এই নেতৃত্বে আপনি লক্ষ্য করবেন যে তিনি প্রায় 21 বছর পরে ক্ষমতা আসেন বঙ্গবন্ধু হত্যার পর এবং 1991 সালে যে ক্ষমতা আসার ব্যাপারটা সেটাও একটা ব্যাপার ছিল, মনে হয় যে সরকার এসে গেছে, অনেকে মনে করে কর্মীদের মধ্যে একটা যেন শৈথিল করছিল সেই সময়তে আমার মধ্যে এসে গেছে পাওয়া যাই হোক। তারও কয়েক বছর সিএনএম সালে তিনি আসেন, তিনি আসেন যুগান্তকারী পদগুলো ইয়ে করেন প্রজেক্ট নেন, যেমন বয়স্ক ভাতা, তারপরে আপনার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে মুক্তিযোদ্ধাদের ভাতা, এগুলো কিন্তু কোনোদিন ছিল না, তিনি প্রথম তুলে নিয়ে আসেন এবং 2008 সালে যখন ক্ষমতায় আসেন 2009-13 তিনি আবার কতগুলো আরও কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন, তিনি মন্ত্রবাসী পরিকল্পনা ছিল সেটা করেন, তারপরে তিনি প্রধান উন্নয়নমূলক কাজ করে যান। তার সময় জিডিপি আপনার 6-এর নিচে ছিল, সেই জিডিপি আস্তে আস্তে আজকাল 8-এর উপরে চলে গেছে এবং পৃথিবী আমরা জানি আপনার
সেখানে চতুর্থ অধিকার করেছে। আমরা গার্মেন্টস রপ্তানিতে তৃতীয় স্থানে ছিলাম, বাস্তব সাথে মানে ভারতকে টপকে আমরা তৃতীয় স্থানে আছি চীনের পরে। কাজে এগুলো বেশ বিরাট অর্জন। তো এবং বিশ্বের আপনার ইতিমধ্যে রাষ্ট্রনায়কদের মধ্যে এবং দশজনের একজন এবং সব রাষ্ট্রজনের তিনজনের একজন। কাজে তার যে অর্জন এবং নিম্নমায়ের দেশ থেকে উচ্চমায়ের দেশে মধ্যমায়ের দেশে অলরেডি আমরা চলে এসেছি এবং 2021-42 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার কথা আমরা আশা করছি। আগামী বছর আমার বঙ্গবন্ধুর শততম বার্ষিকী জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিচ্ছে 17 মার্চ থেকে, সে যেটা আমরা অত্যন্ত জাগ্রমণ সম্পূর্ণ পালন করে আমরা আশা করছি। এবং 2021 সালে আমরা স্বাধীনতার পর সুবর্ণ জয়ন্তী আমরা আশা করে পালন করবো। কাজেই তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার উপরে 19 বার এলাকের বর্ষান্ত বলেছেন, 19 বার হামলা হয়েছে, আল্লাহ তাকে বারবার বাঁচিয়েছেন। বিশেষ করে 2004 সালের 21 আগস্ট যে গ্রেনেড হামলা করা হয়েছে, যেটা যুদ্ধক্ষেত্রে যেসব গ্রেনেড হামলা করা হয় হাতে পাওয়ার কথা, সেটা সমূলে 15 আগস্টের ধারাবাহিকতা 21 আগস্ট করা হয়েছিল। যেটা আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সমস্ত সিনিয়র নেতৃবৃন্দকে যাদের সমূলে ধ্বংস করে শেষ করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হয় এবং আরো যারা দুজন সংসদ সদস্য আর মহিলা সদস্য এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে উপস্থিত আছেন নারায়ণ গণি সাহেব, বাবুল সাহেব এবং আরেকজন আছেন যেনার স্বামী হোসেন সাহেব। আমি তাদেরকেও আমার পক্ষ থেকে এবং আমার সামনে যারা সুদীপিন্দ মহিলার উপস্থিতি অনেক বেশি ছিল কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে হয়তো তারা চলে গেছে, যারা এখনো উপস্থিত আছে ভদ্রমহিলা ও মহোদয়গণ সবাইকে আমার পক্ষ থেকে এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ দিচ্ছি। সেখানে 73তম জন্মদিনে তার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।